প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সেই বলে জয়ন্তী কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই বাড়িতেই অবস্থান করছো। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ মজবুতের সংরক্ষণ পদ্ধতি এ অধ্যায় থেকে অঙ্ক করাবো। এ অধ্যায় এর আগে আমি তোমাদের তিনটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করছিলাম। একটি হলো ফিপো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর একটা হলো লিপো, লাস্ট ইন ফার্স্ট আউট, আর একটা হলো ভারযুক্ত গড় পদ্ধতি। ভারযুক্ত গড় পদ্ধতিতে এটা হলো এককগুলো যোগ হবে আর টাকাগুলো যোগ হবে। মোট টাকাকে মোট একক দ্বারা ভাগ করলে একক প্রতি দর আমরা বাইর করতে পারব। তো আমরা বরাবরের মতো আমরা ঘর কাটবো। তার আগে আমরা অঙ্কটা পড়ি নেই যে 2019 সালের ইউনিয়ন কম জানুয়ারি মাসের 1 তারিখে প্রাথমিক জেল 10 টাকা করে 500 একক, তারপর 7 তারিখে প্রায় 12 টাকা করে 1000 একক, 12 তারিখে ইস্যু 900 একক, তারপর প্রায় 15 তারিখে 13 টাকা করে 400 একক, তারপর 25 তারিখে ইস্যু 300 একক। সর্বশেষ আমরা একটু ব্যতিক্রম দেখছি, আগে যে অঙ্কগুলো করছি তার থেকে, সেটা সমাপনী একক আছে 30 তারিখে 600 একক। এখন যদি কোনো অঙ্কে সমাপনী একক থাকে তখন আমাদের অঙ্ক করার সুবিধার্থে ঘাটতিটা বের করে নিতে হবে, কারণ সমাপনীটা আমাদের অঙ্ক শেষে সমাপনীটা থাকবে শেষ একক, তাহলে আমাদের ঘাটতিটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে ঘাটতি পণ্য বের করবো? আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা সমাপনী একক এই ঘাটতি এককটা বের করে দেবো। তাহলে ঘাটতি এককের সূত্র হলো ঘাটতি একক নির্ণয়। এখন ঘাটতি মানে তো কমিত, সেটা ইস্যুর মতো কাজ করে। ইস্যুর প্রাথমিক একক যোগ করায় আমরা নিতে হবে প্রাথমিক যোগ করায় বা ইস্যু বা সমান। তো আমরা একটু দেখি যে আসলে কি পরিমাণ ঘাটতি আছে। তো প্রাথমিক ছিল আমাদের 500 আর আমাদের পড়ায় আছে 7 তারিখে 1000 কেজি, 15 তারিখে আছে 400 কেজি, তাহলে 1400 কেজি আমরা একবারে দিতে পারি বা 1400 দিতে পারি। তাহলে আমরা দিচ্ছি প্রাথমিক 500 একক আর 1400 করায় বা দিচ্ছি ইস্যু আছে আমাদের 900 একক আর ইস্যু আছে 300 একক, 9,1200 একক বা সমাপনী আমাদের দেওয়া আছে 600। তো শিক্ষার্থীরা আমরা ঘাটতি একক বের করার সূত্র আমরা জানি সেটি কি, প্রারম্ভিক যোগ করায় বা ইস্যু বা সমাপনী। আমাদের প্রারম্ভিক ছিল 500 একক আর কোরআ আমাদের একটা হচ্ছে 7 তারিখে কোরআ আর একটা হচ্ছে তোমার 15 তারিখে করায়, 7 তারিখে হচ্ছে 1000 আর 15 তারিখে হচ্ছে 400, তাহলে 1400 করায়। এবার বাদ ইস্যু আমাদের ইস্যু আছে 900 12 তারিখে আর ইস্যু আছে 300 25 তারিখে, 9,1200 ইস্যু বাদ সমান তাহলে আমাদের 1400
বাদ 12 6 18 তাহলে আমাদের এখানে 100 ঘাটতি, তাহলে কিন্তু আমরা ঘাটতি মান পেয়ে গেলাম কতটা 100। আমাদের অঙ্ক করতে করার সময় এটি লাগবে। তাহলে আমরা যখনই আমি ভাটটা কাটব তাহলে বিবরণ অতঃপর বলতে কিভাবে কাটতে কুরায় প্রাপ্তি গ্রহণ অথবা আগমন ইস্যু বিক্রয় নির্গমন আমরা বিকৃত মনের ব্যয় দিতে পারি, দেওয়ার সময় বিকৃত মনের ব্যয় চাই আমরা স্বাভাবিক নিয়মে অঙ্ক পাবো। এই ঘরে যেটা থাকবে লাস্টে বিকৃত মনের ব্যয় এই ঘরে ইস্যুর ঘরে সেটাই উত্তর হবে। তাহলে আমরা যথানিয়মে ডাক কেটে নিলাম, তাহলে আমরা লিখতে পারি বিবরণ গ্রহণ পরিমাণ দর মূল্য আমরা প্রত্যেকটা ঘরে এটি লিখে নেব। পরিমাণ দর মূল্য একক টাকা টাকা আমাদের কিন্তু ইউনিট কমে মাপ বাণিযুক্ত কর্মপত্র এখন আমরা প্রথমে আছে এখানে তারিখ আছে কয়টা, 1 2 3 4 5 6 আমরা 6টা ঘর এখানে কেটে নিতে পারি। আমরা এখানে 2019 সালে জানুয়ারি 1 10 টাকা করে 500 এরকম যে তো 7 তারিখে পড়ে আসেন 1000 একক
Sacha mulu,
রেট হবে 12 টাকা করে তো আমি তোমাদের আরেকটু বোঝার স্বার্থে এখানে একটু বলে দিই যেখানে ছিল 1000 কেজি 12 টাকা করে 12000 টাকা তো ইস্যু করেছে 312 টাকা করে 3600 তো 1000 থেকে যদি 300 ইস্যু করে তাহলে আপনাকে 700 আর আমাদের 12000 টাকা থেকে 3600 টাকা বাদ দেব 8000 এই 6000 3600 টাকা বাদ দিলে 8400 টাকা তাহলে 700 মূল্য দাঁড়ায় 8400 তারপর শেষ তারিখে ফলাফল 600 তো আমরা এর আগে কিন্তু করছিলাম যেটা সেটা হলো যে সমাপনী থাকে আমরা লাস্টে সমাপনীটা ওটা থাকবে যে সমাপনী সমাপনী থাকবে 600 মানে ওর সাথে মিলে যাবে তাহলে আমাদের অঙ্ক করার সুবিধার্তে আমাদের ঘাটতিটা বের করে নিতে হবে তা ঘাটতি বের করার সূত্র সম্পর্কে এর আগে আমি প্রথমে বলছি যে ঘাটতি একক বের করার সূত্র রাউন্ডিং যোগ পুরায় বাদ ইস্যু বাদ সমাপন আমরা এখানে লিখে এই অঙ্কে ঘাটতি কত টাকা সেটা আমরা লিখেছিলাম 100 টাকা তাহলে আমরা এখানে কি লিখব সমাপনী লিখুন 100 টাকা তোমাদের যেটা বলেছি সেটা হলো যে প্রাস্তিত সমাপনী এখন 600 আছে ওটা এখানে মিলে যাবে তাহলে আমরা লিখবো 100 ঘাটতি ঘাটতিটা আমরা লিখবো ইস্যু ভরে কারণ দেখো কোনো পণ্য যদি চুরি করে নিয়ে যায় তাও কমে যায় যদি বিক্রি করে দেয় তাও কমে যায় যদি ঘাটতি হয় সেটাও কমে যাবে তাহলে আমরা এখানে দেব 100 12 টাকা করে যার মূল্য 1200 এখন আমাদের বোঝার পরে ছিল 700 তার থেকে যদি 100 আমরা ঘাটতি ধরি তাহলে 600 থাকবে দেখা তো ওখানে সব বলি যে 600 আছে দেখো তার সাথে এটা মিলে গেছে দেখো 600 আছে তাহলে 600 মিলে গেছে তাহলে 12 টাকা করে 7200 তো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো কারণ আমি গত ক্লাসে যে তোমাদের ভালো গল্প দিতে করেছিলাম তার থেকে এখানে একটু ব্যতিক্রম সেটা হলো যেখানে আছে সমাপনী যদি কোনো অঙ্কে সমাপনী কেজি বা সমাপনী একক বা সমাপনী টন থাকে সেক্ষেত্রে আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমাদেরকে ঘাটতি বের করে নিতে হবে তা ঘাটতি বের করার সূত্র আমি কিছুক্ষণ আগে বলেছি আমি আবারও বলছি যে ঘাটতির সূত্র হলো প্রাম্ভিক একক বা কেজি বা টন যোগ করাই বা দিশুক বা সমাপন তাহলে আমরা ঘাটতি পেয়ে যাবো আর সর্বশেষ যে সমাপনী থাকবে এখানে তার সাথে এখানে সমাপনীটা মিলে যাবে যেটা আমাদের আজকের অঙ্কে মিলে গেছে প্রত্যেকটি অঙ্কে মিলে যাবে তাহলে ঘাটতি আমাদের 100 অঙ্ক করে টান করে এই অঙ্কে 1200 তো আমি আরেকবার বলি আমরা যথা নিয়মে সাক্ষাৎ কারণ এখানে প্রত্যেকটা পদ্ধতি সব একই তো তারিখ বিবরণ আর যে জায়গা থাকবে সেটা তিনটে বিবরণ হবে একটা গ্রহ ইস্যু একটা উদ্বৃত্ত এখন প্রত্যেকটি ঘরেই তিনটে ভাগে ভাগ পরিমাণ দর মূল্য পরিমাণ দর মূল্য আর একটি হবে পরিমাণ দর মূল্য পরিমাণের ঘরে যদি একক থাকে তাহলে একক যদি টন থাকে তাহলে টন দেবো যদি কেজি থাকে তাহলে কেজি দেবো আর দর আর একটা মূল্যর ঘরে দুটোতেই টাকা হবে তো আমাদের এখানে জানুয়ারি এক তারিখে ছিল গ্রামীণ জেল ছিল 10 টাকা করে 500 তো আমরা জেলে ঘুরে দিলাম 500 10 টাকা করে 500 সাত তারিখে ছিল কোরাই 12 টাকা করে 1000 কোরাই 1000 থেকে 12 টাকা করে 1200 তাহলে আমাদের এই 500 আর 1000 তাহলে 1500 যার মূল্য 5000 আর 12000 17000 যদি ভাগ করি তাহলে 11.17000 কে 17 ভাগ করি তাহলে 11.333 একটা ইস্যু আছে বলা যায় তাহলে ইস্যু লেখব 900 ওই রেটে 10200 তাহলে 1500 থেকে যদি 900 বাদ দেই তাহলে থাকে এখানে 600 আর 17000 থেকে 10200 বাদ দিলাম টাকা 6800 তাহলে 6800 ছশো এককের মূল্য তাহলে ভাগ দিলাম 11.333 তাহলে এবার 15 তারিখে করে আসে 4 টাকা 13 টাকা
শেষ হচ্ছে।